Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa mawala. Dur ebong kacher, desh ebong probashe je jekhan theke amake dekhchen, video ti porobortite dekhben, sokol ki jane antorik mubarakbad. Sammanito shudhi duiti bishoye kotha bolte chai, khub shongkhipto akare lamba korbo na, message shorup. Eti ummar jonno duiti message. Number 1 hocche Allah subhanahu wa ta'ala আগামী কালকে যে রজনীটি আসতেছে যে রাত্রটা আসতেছে সেটা আমাদের জন্য নিয়ামত স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মাসকে কিছু মাসের চেয়ে দামি করেছেন কিছু সপ্তাহকে কিছু সপ্তাহের চেয়ে দামি করেছেন কিছু দিনকে কিছু দিনের চেয়ে দামি করেছেন কিছু রাত্রকে কিছু রাত্রের চেয়ে দামি করেছেন তারই ধারাবাহিকতায় আগামী কালকে যে রাত্রটি রয়েছে রাত্রটি হচ্ছে আমাদের জন্য নিয়ামত স্বরূপ যেই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলামের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেন জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে তাকে মাসুম বেগুনাহ করে তুলেন সুবহানাল্লাহ বিহামদি তো এই জন্য আজ বাংলাদেশ সহ সারা বিশ্বে একটি আতঙ্কের নাম হচ্ছে করোনা ভাইরাস আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে গজব নামক ভাইরাসটি দিয়েছেন এটা কিছু মানুষের জন্য আল্লাহ পাক দিয়েছেন তাদেরকে ঈমানের পরীক্ষা নেয়ার জন্য আর কিছু মানুষকে দিয়েছেন জমিন থেকে ধ্বংস করে দেওয়ার জন্য এখানে যে উম্মতকে নেককার উম্মতকে আল্লাহ পাক দিয়েছেন তাদেরকে পরীক্ষা নিচ্ছেন আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম আহাসিবান্নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন আল্লাহ পাক বলছেন তোমরা ঈমান আনয়ন করবে তোমরা নিজেদেরকে মুমিন দাবি করবে আর আমি আল্লাহ পাক পরীক্ষা নিব না সেটা হতে পারে না তো প্রিয় ভাইরা আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন এটা মুমিনদের জন্য হচ্ছে পরীক্ষা এই বিপদে আমরা কে কতটুকু সবরের সাথে টিকে থাকতে পারি এটাই হচ্ছে মৌলিক বিষয় এটাই হচ্ছে আমাদের ঈমানত্বের পরিচয় এটাই হচ্ছে আমাদের মুসলমানদের এটাই হচ্ছে মূল পরিচয় সম্মানিত সুধী তেই জন্য এই রাতটা আমাদের কাছে দামিও রাত কেউ অত্যন্ত বাড়াবাড়ি করে রাতটাকে নষ্ট করে দিচ্ছে কেউ আবার অত্যন্ত কমাতে কমাতে রাতটাকে অস্বীকার করতেছে তেই জন্য আমরা কোরআন এবং সুন্নার আলোকে আগামী কালকে রাতটাকে আমরা গ্রহণ করব ইবাদত করব আল্লাহ পাকের কাছে কান্না করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের পানিকে বেশি পছন্দ করেন আল্লাহ পাক বলছেন ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসিরা তো এইজন্য বেশ অধিক পরিমাণে আমাদেরকে কান্না করতে হবে আমরা যে এত গুনাহ করেছি আল্লাহ পাক আমাদের উপরে नाराज আমাদের উপরে আল্লাহ পাক অত্যন্ত বেজার এই কারণেই আমাদের এই মুসিবত আল্লাহ পাক দিয়েছেন আমরা কে কতটুকু এই রাতে আল্লাহ পাককে খুশি করতে পারি রাজি করতে পারি জীবনে মোড়টাকে ঘোরাতে পারি তাকদীরকে পরিবর্তন করতে পারি এটা হচ্ছে আমাদের মূল বিষয় আর দোয়া হচ্ছে বড় হাতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন লা তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা ফিদ দুআ যে দোয়ার মাধ্যমে বান্দার তাকদীরগুলো পরিবর্তন হয় প্রিয় ভাইরা তাই জন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব কান্না করব যাতে করে আল্লাহ পাক আমাদের জীবনে গুনাহগুলো ক্ষমা করে আমাদেরকে খাস গোলাম হিসাবে কবুল করে তার রহমতের চাদরে আবৃত করে নেয় দ্বিতীয় মেসেজ হলো প্রিয় ভাইরা দ্বিতীয় মেসেজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে একদল মানুষকে আল্লাহ পাক জান্নাত দিবেন জান্নাতের ভিতরে তারা থাকবে জান্নাতের নাজ নিয়ামত তারা উপভোগ করবে কিন্তু জান্নাতের ভিতরে ডিফারেন্ট একটা নিয়ামত থাকবে যে নিয়ামতটা সকল জান্নাতীরাই উপভোগ করবে শুধু একদল ব্যতীত সেই দলটা কারা প্রিয় ভাইরা সেই দলটা হলো তারা যারা দুনিয়ায় বসে সময়কে অপচয় করেছে সময়কে যারা মূল্যায়ন করে না সময়কে যারা দাম দেয় নাই সময়কে যারা গুরুত্ব দেয় নাই তারা ওই নিয়ামত থেকে বঞ্চিত থাকবে তো এই জন্য আমরা এখন ঘরে আছি আমরা এখন যার যার ঘরের ভিতরে আমরা রয়েছি সেই ঘরে বসে লকডাউনে আমরা রয়েছি ঘরে বসে আমরা বেশি বেশি কোরআন পড়ব বেশি বেশি আল্লাহ পাকের জিকির করব বেশি বেশি কিতাব পড়ব বেশি বেশি ইসলামিক ম্যাগাজিন পড়ব এইভাবে করে করে আমরা সময়গুলো স্পেন্ড করব
সময়গুলো অতিবাহিত করব, যাতে করে সময়গুলো নষ্ট না হয়, যাতে করে সময়গুলো অযথা না যায়। তাহলেই পরে কিয়ামতের ময়দানে যদি জান্নাত পাইও, জান্নাতের ভিতরে কিন্তু আমরা ওই নিয়ামত থেকে বঞ্চিত থাকবো। প্রিয় ভাইয়েরা, যাতে করে আমরা নিয়ামত থেকে বঞ্চিত না হই, এই জন্য আমরা বেশি বেশি সময়টাকে কাজে লাগাবো। মুসলমান মুত্তাকি মহসেন কখনোই তাদের অযথা সময় অতিবাহিত করতে পারে না। মুসলমান মুত্তাকিদের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা খুব দামি, খুব গুরুত্ব। এই কারণে আমরা গুরুত্বকে কেন্দ্র করে আমরা সময়গুলোকে গুরুত্ব দিব, যাতে করে সময়গুলো অযথা নষ্ট না হয়। এই দুটি মেসেজ আমি আপনাদের কাছে পৌঁছিয়ে দিলাম, আপনারা অন্যের কাছে পৌঁছিয়ে দিবেন। রাসূলুল্লাহ বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। আপনার এই বার্তাগুলো মেহরবানি করে নিজেও আমল করবেন, অপরের কানে পৌঁছিয়ে দিবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।